ওয়েলকাম টু নিউজ মিনিটস। এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে হারানোর অন্যতম নায়ক তানজিম হাসান সাকিবের প্রায় এক বছর আগে ফেসবুকে দেওয়া পোস্ট ভাইরাল হয়। ভাইরাল ওই পোস্ট ঘিরে তৈরি হয় বিতর্ক, পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া সৃষ্টি করে। নানা জায়গা থেকে নারীবাদীরা তানজিম সাকিবের বিপক্ষে ক্ষোভও জানাতে থাকে। ভাইরাল হওয়া ওই বিতর্কিত পোস্টের বিষয়ে অবশেষে বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য জানিয়েছেন। সাংবাদিকদের জালাল বলেন, ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে তানজিমের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, ওর সঙ্গে আমরা কথা বলেছি, মিডিয়া বিভাগ থেকেও যোগাযোগ করা হয়েছে, তাকে আমরা বিষয়টি অবগত করেছি। যেসব পোস্ট তার ফেসবুকে এসেছে, তার বক্তব্য হচ্ছে কাউকে আঘাত করার জন্য এই পোস্ট দেওয়া হয়নি। সে যে পোস্ট দিয়েছে তা নিজে থেকেই দিয়েছে, কাউকে উদ্দেশ্য করে কিছু টার্গেট করে পোস্ট দেওয়া হয়নি। এটা দেওয়ার কারণে যদি কারো আঘাত লেগে থাকে তাহলে সেটার জন্য সে দুঃখিত। এই ঘটনার পর সামাজিক কার্যক্রমে নজর রাখাই নয়, তানজিম সাকিব কাদের সঙ্গে মেশেন, উঠা বসা করেন, সেদিকেও নজর রাখবে বিসিবি।